দেখো বন্ধুরা, নতুন বছরে নতুন গুড় দিয়ে পায়েস করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কী কীভাবে করছি, কার কী কী দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে এই পায়েসটা আমি কীভাবে বানালাম। হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে একটা পায়েসের রেসিপি করে দেখাবো। সেই জন্য আমি দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এটা ধুয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। আর এবার এটার মধ্যে একটুখানি ঘি মেশাবো। দেখো এটা বাটিতে নিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি ঘি মাখিয়ে রাখবো। ঘিটা এখানে মাখিয়ে নিয়েছি, তো একটা থাকলো এখানে। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর গামলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দেখো এবার আমি দুধটা বেশ ভালো করে জ্বাল দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটা কিন্তু আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এই পায়েসটার মধ্যে কিন্তু একটা চমক থাকবে, তার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এটা। আর খুব সুন্দরভাবে এটা আমি করেছি পায়েসটা, তোমরা দেখো আর সঙ্গে থাকো দেখতে থাকো। পায়েসটা আমি করব নতুন গুড় দিয়ে, তো ওটা একদম পুরো একটা বাটি ছিল, তো সেইটাকেই আমি ভেঙে ভেঙে নিয়েছি। দেখো এটাকে আমি ভেঙে নিয়েছি, প্রয়োজন মতো আমি দিতে পারবো। এই যে দুধটা দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর এই আমুল গোল্ড দিয়ে পায়েস করলে একটা বেশ একটা ফিলিংস আসে, যে মানে এই দুধটা বেশ গাঢ় ঘন হয় আর খুব বেশি জাল দিতে হয় না। তো এই জন্য আমার এই দুধ মানে এই দুধটা ভীষণ ভালো লাগে এই আমুল গোল্ড দিয়ে পায়েস করতে। আর এমনি লিকুইড যে দুধগুলো পাওয়া যায় সেগুলো অতটা ভালো হয় না, পায়েসটা আমার কাছে তো অন্তত ভালো হয় না। তো এই আমুল গোল্ড দিয়েই কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখো এটা খুব বেশি জাল দিতে হয় না, আর আমি কিছুক্ষণ জাল দিলাম। এবার আমি যে চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবটুকু চাল আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই খুব ভালো করে নাড়াতে হবে, নাহলে কিন্তু চালটা মানে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ভালো করে নাড়াতে হবে। পায়েসের সামনে কিন্তু মানে অনবরত দাড়ি থেকে নাড়তে হয়, না হলে কিন্তু পায়েস রেগে যাওয়ার সম্ভাবনা থাকে, নিচে রেগে গেলে পুড়ে গেলে তখন আর ভালো লাগবে না। তো সেই কারণে সামনে দাঁড়িয়ে অনবরতই নাড়তে হবে। দেখুন পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, কিন্তু আরও বাকি আছে চালটা সেদ্ধ হওয়ার, তো সেই জন্য কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে এইভাবে। দেখো পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে মিল্কমেড। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে এই মিল্কমেডটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা মিল্কমেড। মিল্কমেডটা দিলে পায়েসটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। গুড় তো দেবই, কিন্তু তার আগে আমি একটু মিল্কমেড দিয়ে দিলাম। নতুন গুড় দিয়ে তো করবই, এটাই ছিল চমক যে মিল্কমেড দিলে কিন্তু পায়েসটা একটা রাজকীয় স্বাদ আসে আর টেস্টটা কিন্তু অসম্ভব ভালো লাগে।
এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেবো, কারণ গুড়টা আগে দেওয়া যাবে না, আগে দিলে পরে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়েসটা হয়ে গেলে নামানোর আগে গুড়টা দেওয়া দেওয়া উচিত, কারণ না হলে কিন্তু গুড় আগে দিলে পরে কিন্তু দুধটা ফেটে যায়। দেখো গুড়টা আমি একদম লাস্টে দিলাম, এটা কিন্তু গরমে গরমে একদম গলে যাবে। দেখো গুড়টা কিন্তু গলে গেছে, একদম গলে গেছে, আর পায়েসটাও কিন্তু একদম রেডি। আর পায়েসটা যতটা দেখছো লিকুইড হয়ে রয়েছে, অতটা কিন্তু লিকুইড থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে আর ফ্রিজে রাখা হবে তখন, পায়েস তো একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে খেতে, তখন কিন্তু এটা একদম জমে যাবে। দেখো এটা একদম রেডি হয়ে গেছে পায়েসটা, আর বিশেষ করে এতটাই টেস্ট হয়েছে এটা, যেহেতু মিল্কমেড দিয়েছি আর নতুন গুড় দিয়েছি, নতুন শীতের নতুন বছরে নতুন গুড় দিয়ে পায়েস, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো প্লিজ। তো এটা আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখো পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি এর ওপর থেকে একটুখানি নতুন গুড় একটু দিয়ে দিচ্ছি, ভালো লাগে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো প্লিজ। তো এখনকার মতো এখানেই রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।